ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো অথবা ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। নবম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 8 নম্বর মোস্ট মোস্ট বড় প্রশ্নের উত্তর, ঠিক আছে? যদি তোমরা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করব তোমরা এখান থেকে কিন্তু সমস্ত উত্তরটা বুঝতে পারবে এবং কি করে লিখতে হবে পরীক্ষার খাতায় সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, একটা 8 নম্বরের বড় প্রশ্ন লিখে কি করে 8-এর মধ্যে 8 পাওয়া যায়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা। তো দেখো, প্রথমে কি করবে তুমি, মার্জিন দেবে, ঠিক আছে? উপরে মার্জিন দেবে এবং বাঁ দিকে দেবে। আমি ডান দিকটাও দিয়েছি খাতা ছোট করে লেখার জন্য, যেহেতু আমি ইউটিউবে পড়াচ্ছি এবং ক্যামেরার সামনে যাতে প্রত্যেকটা লাইন তোমাদেরকে সুস্পষ্টভাবে দেখাতে পারি সেই কারণে। তো তোমরা ডান দিকে না দিলেও কিন্তু তোমাদের চলবে, ঠিক আছে? তো না দিতেও পারো, অসুবিধা নেই। তারপরে অবশ্যই, অতি অবশ্যই তোমাকে দাগ নাম্বার কিন্তু মেনশান করতে হবে, যে তুমি কত দাগের উত্তরটা লিখছো, যাতে এক্সামিনারকে খুঁজতে না হয় যে স্টুডেন্ট কত দাগের উত্তর লিখেছে, ঠিক আছে? তো আমি ধরে নাও এটা হচ্ছে 5 দাগে বা 6 দাগে বা 7 দাগে, যে দাগেই থাকুক না কেন, তো আমি ধরলাম এটা 5 দাগে আছে। তুমি এখানে কি করবে, ক বা খ যাই থাকবে সেই দাগ নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে। তো আমি দেখো এখানে 5 দাগের ক দিয়ে দিয়েছি, দিয়ে নিচে ছোট্ট করে উত্তর লিখে নিচে একটু ঢেউ দিয়ে দিয়েছি। তারপরে কি করলাম, ভূমিকা লিখলাম। তো এই ভূমিকাটা কিসের ভূমিকা, এই ভূমিকাটা হচ্ছে আমার ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। এই যে বড় প্রশ্নটা আমাকে লিখতে দিল প্রশ্নটা, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমি ছোট একটা কিন্তু ভূমিকা এখানে উপস্থাপন করেছি। তো দেখো আমি এখানে কি লিখেছি, অষ্টাদশ শতাব্দী হলো ইউরোপীয় দার্শনিকদের জ্ঞানের আলোয় আলোকিত শতাব্দী। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সের বুর্বো রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয়, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে? এইটুকু আমি একটা ছোট্ট ভূমিকা প্রথমেই লিখেছি এই কোশ্চেনের রেসপেক্টে, ঠিক আছে? নেক্সট দেখো আমি কি করেছি, নেক্সট আমি এটা হেডিং করেছি যে যে বিষয়টা আমাকে লিখতে দেওয়া হয়েছে সেই মূল বিষয়কে কেন্দ্র করে আমি একটা ছোট্ট হেডিং দিয়েছি যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বা ভূমিকা, যাতে আমি এক্সামিনারকে হাইলাইট করে দেখিয়ে যে স্যার আমাকে প্রশ্নে যে উত্তরটা লিখতে দেওয়া হয়েছে আমি কিন্তু এক্স্যাক্ট সেই প্রশ্নের কিন্তু উত্তরটা আমি লিখেছি, ঠিক আছে? তো দেখো, প্রথম যার অবদান তিনি হচ্ছেন কে, মন্তেস্কু। এনার সম্পর্কে কি লিখেছি একটু দেখে নাও, ফরাসি দার্শনিক মন্তেস্কু, তার জন্মসাল ছিল কত, 1689 থেকে 1755। তো তোমরা এটা না দিলেও না দিতে পারো, আমি দিয়েছি তো তোমরা চেষ্টা করবে দেওয়ার। ছিলেন পেশায় একজন আইনজীবী, তিনি রচনা করেছিলেন দ্য পার্সিয়ান লেটার্স অ্যান্ড এবং দ্য স্পিরিট অব লজ গ্রন্থ দুটি। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে তিনি দেখিয়েছেন যে অভিজাতরা অন্যায়ভাবে সকলকে বঞ্চিত করে সমাজে সুযোগ সুবিধা ভোগ করে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে লিখেছি কি, আবার দ্য স্পিরিট অব লজ গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ও স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করেছেন। তাছাড়া তিনি ফ্রান্সের শাসন, বিচার ও আইন বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানিয়েছেন এই গ্রন্থে। অর্থাৎ মন্তেস্কু কি কি করেছিলেন, না দ্য পার্সিয়ান লেটার্স অ্যান্ড দ্য স্পিরিট অব লজ, এই যে দুটি গ্রন্থ তিনি রচনা করে সেখানে ফরাসি রাজাদের যে সমস্ত স্বৈরাচারী নিয়ম নীতি ছিল, শাসন ছিল, তার তীব্র বিরোধিতা করেছিলেন এবং ফ্রান্সের সমস্ত মানুষকে কি করেছিলেন, তিনি উদ্বুদ্ধ করেছিলেন আন্দোলনে, ঠিক আছে, বা বিপ্লবে। এর পরবর্তীতে দেখো, পরবর্তী লিখেছি রুশো। রুশোর সম্পর্কে আমি এখানে কি লিখেছি, আমি লিখেছি অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাধিক বৈপ্লবিক ছিলেন রুশো, তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত। তো দেখো এখানে একটা দাগ দেওয়া আছে, তোমরা জিজ্ঞেস করতে পারো যে দাগটা কিসের জন্য, বা তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে। তো দেখো এই যে মেন গ্রন্থগুলো আছে এইগুলো নিচে অবশ্যই কি করবে, আন্ডারলাইন করবে। এতে কি হয়, এতে কি হয়, এতে হবে কি যে তুমি ঠিকঠাক পড়াশুনো করেছো এবং তোমার জ্ঞান আছে এই বিষয়টা সম্পর্কে, তুমি এক্স্যাক্ট তথ্য ধরে লিখছো, ঠিক আছে? এটা এক্সামিনারের সামনে এটা কিন্তু প্রমাণিত হবে, এটা করবে, তাতে তোমার খাতার কিন্তু একটা ইম্প্যাক্ট, ভালো একটা ইম্প্যাক্ট তৈরি হবে। আমি পরবর্তী লাইনে দেখো কি লিখেছি, সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বলেন যে রাজা ঈশ্বরের প্রতিনিধি নন, চুক্তির মাধ্যমে রাজপথের সৃষ্টি হয়েছে, বাস্তবে জনগণই হলো ক্ষমতার উৎস ও প্রকৃত শক্তির
অধিকারী, ঠিক আছে? তো ভলতেয়ারে যাওয়ার আগে একটু প্রেজেন্টেশনটা এক মিনিট দেখে নাও, তাহলে কি করে লিখতে হবে পুরোপুরি তোমাদের বুঝতে পারবে। অর্থাৎ যেহেতু তোমাদের এক বছর পরে মাধ্যমিক হবে, তো এখন থেকে চেষ্টা করো এইভাবে লেখার। তো আমি দেখো প্রথমে কি করেছি, আমি এই যে মার্জিনটা আমি টেনেছিলাম তাই বরাবর আমি বা সেই বরাবর আমি এটা ধরে নাও খাতার উপরের দিক আছে, তো আমি কি করেছি 1 সেমি বরাবর এরকম জায়গায় একটা পয়েন্ট করেছি, ঠিক আছে? ধরে নাও এটা খাতার নিচের দিক, যদিও ক্যামেরার মধ্যে আমি পুরো নিচটা দেখাতে পাচ্ছি না, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। এটা ধরে নাও খাতার নিচের দিক, আমি এখানেও পয়েন্ট করেছি, ঠিক আছে, 1 সেমি বরাবর। এইবার আমি খাতার উপর থেকে নিচ বরাবর একদম একটা লাইন এই যে মার্ক করে নিলাম না, এই বরাবর আমি টেনে দিয়েছি। এতে কি হলো, এতে আমি ঠিক রেখেছিলাম বা স্থির করেছিলাম যে আমি এই মার্জিন ছাড়া এই দাগ বরাবর কিন্তু আমি মেন হেডিংগুলোকে লিখবো, ঠিক আছে? মেন হেডিংগুলোকে আমি লিখবো, এবং আমি আরও স্থির করেছি যে এইখান থেকে আমি আবার 0.5 নেব এইখানে। তো নিলাম যেটা আমি টানা হয়েছে ধরে নাও খাতের উপরে ওটা, তারপর এখান থেকে আমি আবার 0.5 নিয়েছি, এইখানটা মার্ক করেছি। মার্ক করার পরে আমি এখান থেকে উপর থেকে নিচ বরাবর কিন্তু একটা দাগ টেনে দিয়েছি, হয়ে গেল আমার। উপর থেকে যখন আমি নিচে বরাবর দাগ টানলাম, তখন আমার মস্তিষ্কেটা স্থির হয়ে গেল যে আমি এই বরাবর ব্রড মানে বড় যে হেডিংগুলো হয় মেন হেডিংগুলো হয় সেগুলো লিখব, এবং এই বরাবর আমি কি লিখব না আমার এই হেডিংয়ের আন্ডারে যে লেখাগুলো হবে আমি সেই লেখাগুলোকে লিখব। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরকমভাবে তোমরা প্রেজেন্টেশন তৈরি করো, লেখার চেষ্টা করো, আমি আশা করবো ডেফিনেটলি তোমরা কিন্তু খুব ভালো একটা নাম্বার তুলতে পারবে, এবং খাতার মধ্যে লেখার ধরনটাই বদলে যাবে। আর যখন তোমার লেখাটা বাকি 10 জনের থেকে আলাদা হবে, তখন কিন্তু তুমি একটা ভালো নাম্বার আনতে পারবে। তাছাড়াও দেখো সবার কাছে কিন্তু এই উত্তর আছে, কেউ টেক্সট বিভিন্ন ধরনের টেক্সট বই আছে সেখান থেকে তারা লিখছে, কেউ কেউ সহায়িকা পড়ে সেখান থেকেও লেখে, আবার কেউ কেউ কোচিংয়ের নোটস পায়, কেউ কেউ স্কুলের নোটস পায়। উত্তর সবার কাছে সব জায়গাতে অ্যাভেলেবেল, তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে, কিন্তু এই উত্তরটা যে লিখতে হবে সেই লেখার ধরনটা কিন্তু আমি নিজের হাতে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে লিখতে হবে, ঠিক আছে? সুতরাং বন্ধুরা চেষ্টা করবে এরকমভাবে লেখা, এবং আমি আশা করবো তোমরা ভালো একটা নাম্বার কিন্তু পেয়ে যাবে। আর একটা কথা বলি, এই খাতা কিন্তু কোনো রোবট দেখবেন না, কোনো মেশিনে দেখা হয় না, এটা একটা মানুষ দেখবেন। সুতরাং তার পছন্দের অপছন্দের কিন্তু অবশ্যই ব্যাপার থাকে। তার যদি তুমি মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো, ডেফিনেটলি তোমার খাতায় 8-এর মধ্যে 7 পাওয়ার 7.5 পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল আকারে বেড়ে যায়। তো আসো এবারে পরবর্তী আমরা যে দার্শনিকের কথা লিখেছি সেটা হচ্ছে কি ভলতেয়ার। ভলতেয়ার ছিলেন একজন দার্শনিক, সাহিত্যিক, ঐতিহাসিক, প্রাবন্ধিক, কবি ও নাট্যকার, ঠিক আছে? ওটা এখানে দিও না, কমা দেবে, প্রাবন্ধিক, কবি ও নাট্যকার। তিনি বিখ্যাত, তার বিখ্যাত দুটি গ্রন্থ হলো কাঁদিত ও লেতর ফিলজফি, ঠিক আছে, বা ফিলোজফি। তো দেখো এটাকে কি করে ফিলোজফিক লিখবে, এবার দেখো এই দুটি গ্রন্থে তিনি ধর্মীয় অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাদ বলে অভিহিত করেছেন। আশা করি এটা বুঝতে পারলে। পরবর্তী দেখো দিদ্র ও এলেমবার্ট, অর্থাৎ এদের সম্পর্কেও একটু লিখেছি। ফরাসি দার্শনিক ডেনিস দিদ্র ও দ্য এলেমবার্ট 35 খণ্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন। তারপর দেখো কি লিখেছি এদের আন্ডারে, যে 1751 থেকে 1780, ঠিক আছে, দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারার ধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদ্র বলেছেন, মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতে শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে, ঠিক আছে? বন্ধুরা আশা করি এটা বুঝতে পারলে। এর পরবর্তী পাঠ যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কি ফিজিওক্রাটস, ঠিক আছে? ফরাসি বিপ্লবের প্রাককালে ফিজিওক্রাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয়। এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েসনে, ঠিক আছে? তো এইটা তোমরা সুন্দর করে লিখবে। এর পরে দেখো আমি সবার শেষে লিখেছি মূল্যায়ন। তো মূল্যায়নে যাওয়ার আগে একটু বলি বন্ধুরা, তোমরা যারা এখনও
আমার আরও ভিডিওগুলো দেখো নি, আমি অন্যান্য অনেক ভিডিও আপলোড করে দিয়েছি ব্রড কোশ্চেনে, ঠিক আছে, এবং সাজেশনও দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আই বাটন থেকে কিন্তু দেখে নেবে। মূল্যায়নে কি বলা হচ্ছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তাই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিকরা দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়েছেন। কিছু ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল না, কারণ দার্শনিকদের বক্তব্য বোঝার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। অন্যদিকে আবার একদল ঐতিহাসিক মনে করেন যে প্রকৃতপক্ষে দার্শনিকরাই রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি জাতির মানসিক প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন। ঠিক আছে, সরি এখানটা একটু দেখে নাও। অন্যদিকে আবার একদল ঐতিহাসিক, এটা এই পার্টটা, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং কি করে লিখতে হবে সেটাও বুঝতে পারলে। তো দেখো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, তো সবে শুরু করলাম, অনেক ভিডিও তোমরা এখনও পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।